হ্যালো গাইস, আপনারা দেখছেন রাফিজ ইংলিশ। আজকে আমরা শিখব ইংরেজি ব্যঞ্জনবর্ণের যুক্তবর্ণ বা কনসোনেন্ট ব্ল্যান্ডস। এগুলো জানা থাকলে ইংরেজির যে কোনো কঠিন শব্দও বানান করতে পারবেন খুব সহজে। চলুন তাহলে শিখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ এসব যুক্তবর্ণগুলো। যেমন দন্ত শয় প সমান সমান এস পি, অর্থাৎ দন্ত স এর জন্য এস এবং প এর জন্য পি। দন্ত শয় পয় হয় স্পট, স্প্যান্ড, স্পিন। একটি ব্যাপার লক্ষ্য করুন, বাংলাতে দুটি বর্ণ একসাথে যুক্ত থাকে কিন্তু ইংরেজিতে সবসময় যুক্তবর্ণগুলো পাশাপাশি বসে। যেই বর্ণটির উচ্চারণ প্রথমে হয় তার প্রতিবর্ণও প্রথমে লিখতে হয়। আরও কিছু উদাহরণ দেখলে বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তবে তার আগে আমাদের শিখতে হবে এমন বর্ণ যেগুলো লিখতে দুটি ইংরেজি প্রতিবর্ণের প্রয়োজন হয়। এগুলো জানি না বলেই আমাদের কাছে ইংরেজি এতটা কঠিন মনে হয়। চলুন তাহলে প্রথমে শিখে নেওয়া যাক এসব প্রয়োজনীয় প্রতিবর্ণগুলো। যেমন খ এর প্রতিবর্ণ কে এইচ, ঘ এর প্রতিবর্ণ জি এইচ, চ এর ইংরেজি প্রতিবর্ণ সি এইচ, স এর প্রতিবর্ণ সি ডাবল এইচ, স এর জন্য আবার সি এবং এসও ব্যবহার করা হয়, ঝ এর প্রতিবর্ণ জে এইচ, ঠ এর প্রতিবর্ণ টি এইচ, ঢ এর জন্য ডি এইচ, থ এর জন্য টি এইচ, ধ এর জন্য ডি এইচ, ফ এর প্রতিবর্ণ পি এইচ অথবা এফও হয়, ভ এর প্রতিবর্ণ বি এইচ, আবার ভিউ লেখা যায়, তালিব স এর জন্য এস এইচ, ঢয় শূন্য র এর জন্য আর এইচ এবং সবশেষে আছে উ বা অনুসার, এর জন্য ইংরেজি প্রতিবর্ণ এন জি একসাথে ব্যবহৃত হয়। উপরের প্রত্যেকটি উদাহরণই কিন্তু একটি বিষয় কমন, বিষয়টি লক্ষ্য করেছেন তো? হ্যাঁ, প্রতিটি বেসিক অক্ষরের সাথে শুধু এইচ অক্ষরটি যোগ করলেই তাদের সাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর থেকে এসব প্রতিবর্ণগুলো লিখতে আপনাদের আর কখনো ভুল হবে না। এখন আমরা শিখব রফলার ব্যবহার বা আর এর সাথে ব্ল্যান্ডস বা যুক্তবর্ণ। রফলার সঠিক ব্যবহার জানা ইংরেজি শেখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা খুবই সহজ। শুধু একটি কথা মনে রাখলেই হবে, সেটা হলো রফলা হলো বয়শূন্য র এর সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ র এর প্রতিবর্ণ আর অক্ষরটি রফলার জন্য ব্যবহৃত হয়। যেমন ব্র, ব যোগ রফলা অর্থাৎ ব যোগ বয়শূন্য র, তাই এখানে নিব ব এর প্রতিবর্ণ বি এবং রফলার প্রতিবর্ণ আর। বি আর দুটি মিলে হলো ব্র, যেমন ব্রেইন, ব্রিক, ব্রাশ। ক্র সমান সমান ক যোগ রফলা অর্থাৎ ক এর পরিবর্তে নিতে হবে সি এবং রফলার পরিবর্তে নিতে হবে আর, সুতরাং সি আর মিলে হবে ক্র, যেমন ক্রস, ক্রো, ক্রেভ। ক এর প্রতিবর্ণ সি কে কিউ হলেও রফলা বা আর এর আগে শুধু সি বসে। ড্র, ড যোগ রফলা, তার মানে ড এর জন্য ডি এবং রফলার জন্য আর, যেহেতু রফলা হলো র এর সংক্ষিপ্ত রূপ, তাই ডি আর একসাথে বসে হলো ড্র, যেমন ড্রাই, ড্রিল, ড্রিঙ্ক। ফ্র অর্থ হলো ফ যোগ রফলা, কাজেই ফ এর জন্য নিব এফ এবং রফলার জন্য নিব আর, যেমনটা আমরা এতক্ষণ শিখেছি। এফ আর একসাথে বসলে হয় ফ্র, যেমন এফ আর ওয়াই, ফ্রাই, ফ্রগ, ফ্রুট। একটি কথা সবসময় মনে রাখবে, ফ রফলা বুঝাতে ফ এর পরিবর্তে শুধুমাত্র এফ বসতে পারে, পিএইচ নয়। গ্র, এই যুক্তবর্ণটি গ এবং রফলা বা র যোগে গঠিত। আমরা জানি গ এর প্রতিবর্ণ হলো জি এবং রফলা বা র এর প্রতিবর্ণ হলো আর, সুতরাং জি আর মিলে হয়ে গেল গ্র, যেমন গ্রিল, গ্রে, গ্রিন। এভাবে বাকি সবগুলো যুক্তবর্ণ খাতায় লিখে প্র্যাকটিস করলে আর ভুল হবে না। এবার শেখা যাক কিছু ল যুক্তবর্ণ বা এল ব্ল্যান্ডস, যেমন ব্ল। ব্লকে ভাঙলে পাবো ব এবং ল, তাই ব এর প্রতিবর্ণ নিব বি আর ল এর জন্য নিব এল, সুতরাং বি এল মিলে হলো ব্ল, যেমন ব্ল্যাক, ব্লাস্ট, ব্লো। এভাবে আরও কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টি ভালোভাবে বুঝে নেওয়া যাক। যেমন ক্ল, এখানেও আছে দুটি বর্ণ ক এবং ল,
যাদের প্রতিবর্ণ হলো যথাক্রমে সি এবং এল। কাজে সি এল মিলে হলো ক্ল, যেমন ক্ল্যাপ, ক্লে, ক্লোজ, ফ্ল। যুক্ত বর্ণটিতে রয়েছে ফ এবং ল, তাই ফ এর পরিবর্তে নিতে হবে এফ, আর ল এর জন্য নিব এল। এফ এল মিলে হলো ফ্ল, যেমন ফ্ল্যাট, ফ্লিপ, ফ্লোর। গ্ল এর মধ্যে আছে গ এবং ল, তাই গ এর প্রতিবর্ণ নিব জি, আর ল এর প্রতিবর্ণ নিব এল। জি এল একত্র হয়ে গেল গ্ল, যেমন গ্ল্যাড, গ্লু, গ্লোবাল। ল এখানে আছে প আর ল। আমরা জানি প এর প্রতিবর্ণ পি এবং ল এর প্রতিবর্ণ এল। পি এল একসাথে বসে হয়ে গেল প্ল, যেমন প্লেন, প্লে, প্লাগ। আশা করি ল যুক্ত বর্ণ নিয়ে আপনার মনে আর কোনো ধরনের কোনো সংশয় নেই। এখন আমরা শিখব এস যুক্ত কিছু কনসোনেন্ট ব্ল্যান্ডস, যেগুলো ইংরেজি ভাষায় খুবই কমন। এস ব্ল্যান্ডস এর ব্যবহার অনেক বেশি, যেমন স্ক। এই যুক্ত বর্ণটিতে আছে স এবং ক, সুতরাং স এর পরিবর্তে বসবে এস, আর ক এর পরিবর্তে বসবে সি। এস সি মিলে হলো স্ক, যেমন স্কেল, স্কার, স্কোর। এখানে ক এর প্রতিবর্ণ কে অথবা কিউ হতে পারত, এমনটি মনে হতে পারে, কিন্তু আমরা জানি ক যুক্ত বর্ণে শুধু সি বসে ক এর পরিবর্তে। স্ম যুক্ত বর্ণটি দন্ত স এবং ম দিয়ে গঠিত, স এর প্রতিবর্ণ এস আর ম এর প্রতিবর্ণ এম, সুতরাং এস এম দুটি মিলে হলো স্ম, যেমন স্মল, স্মেল, স্মাইল। স্ন এর মধ্যে আছে স আর ন, স এর জন্য এস, ন এর জন্য এন। এস এন মিলে হলো স্ন, যেমন স্নেল, স্ন্যাপ, স্ন। স্প দুটি বর্ণের সমন্বয়ে সৃষ্টি, স এবং প, তাই স এর জন্য নিব এস এবং প এর জন্য নিব পি। এস পি হয়ে গেল স্প, যেমন স্পিল, স্পিন, স্পাই। স্ট এখানেও দুটি বর্ণই আছে, স আর ট, কাজে স এর প্রতিবর্ণ হবে এস এবং ট এর প্রতিবর্ণ হবে টি, আর এস টি একসাথে মিলে হয়ে যাবে স্ট, যেমন স্টার, স্টপ, স্টিক। এনজি কনসোনেন্ট ব্ল্যান্ডস বা ডায়াগ্রাফ। এনজি এই দুটি লেটার যদি কোথাও একসাথে বসে তাহলে সবসময় উও বা অনুসার এর সাউন্ড দিবে, যেমন কিং, সং, লং। আশা করি সবাই ভালোভাবে এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তাহলে বাকি সবগুলো হোমওয়ার্ক রইল আপনাদের জন্য, সেগুলো খাতায় লিখে প্র্যাকটিস করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস।